আসসালামু আলাইকুম নানা নানিরা, চলে আইলো আপনার শিবগঞ্জে। শিবগঞ্জ হলো আমার ফকফকা লকলক একবারে এমন এখন জায়গা দেখা আপনার জি একবারে লকপক লকপক করবে। আমার মেলা দিন থেকে শিবগঞ্জ আল্লাগাল যাওয়ার লেগে জি কাহবাহা করছিল, দেখ থামাইতে পারিনি আর লাগলো দড়িতে। যাচ্ছি জি ভাই আর দেখছি ঘাটা খালটা তো পুলিশ, এই ঘাটা গহানে যে পুলিশ থাকে আর গাড়ি খালটাকে ধরে তখন জি খালটা কেমন একবারে খিদবি দিয়া যায়, জি খিদবি দিয়া যায়। তার লেগে ভিতর খালটা দিয়ে লাগলো দড়িতে, ও রে চাচা লুঙ্গি পিন্দা হাঁটন আর ওই দিয়ে এদিকে আমার চাচি একবারে কি লিয়া যায় একবারে দৌড়ান দিচ্ছে। আর আগে যুগে এরকম দেখতো না যে গ্রামের দিকে মানুষজন একবারে ছোট্ট ছোট্ট স্যান্ডেল পিনত, হাঁটার ফাটার 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 করে শব্দ হইত। আর দেখতুম হামরাকে আপনার বাটা স্যান্ডেল কিনে দিয়েছিল হার বাপ এখন, আর স্কুল যাচ্ছে আর ফাটার 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 করে শব্দ হয়েছে। আর হার ঘে বেড়াকে আপায় এমন করে গাল দিতে লাগলো, গোলামের ঘরের গোলাম তুই এই স্যান্ডেল কিসের লেগে কিনেছিস? ফের বা আপনার ওদিক দিয়ে যাচ্ছে, এই যে গুলখি মুলখি কোনখান দিয়ে কষ্ট করে যাচ্ছে শিবগঞ্জ দেখেন, পুলিশের ভয়ে যে পুলিশের ভয়ে ধরে নিবে গাড়ি, তিনজনে এক গাড়িতে উঠে থাকলে যা হয় আর কি অবস্থা। ধর ফলিয়ে চলেছি এইদিকে যাচ্ছি, দেখছি কি জঙ্গল মঙ্গলে এই যে আমার চাচিটা চলে আলো, মুরগি আগাদিকে পড়ে গেছে, যে ও গে মা গে মুরগি কত বড়, এদিক ওদিক করে যাচ্ছি কত কষ্ট করে। তো এই যে স্যান্ডেলের গল্প খালটা কই, স্যান্ডেল ছোট্টো ছোট্টো কিনে লি আপনার ম্যাঘের দিন যদি হয় আর একটু করে যদি হালকা হালকা যদি কাদা মাদা হ্যাঁ থাকে আপনার ফাটার ফাটার করে ছিটবে, আর পাছাতে আর হয়েছে যে শাঁটে লেগে যাবে স্কুলটা সাদা যদি হয় তাহলে তো কোনো কথাই নাই। তারপরের দিন দেখবেন ফুটকে 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 হ্যাঁ আপনার শাঁটে ডিজাইন হয়ে গেছে ওই স্যান্ডেলের ডাহিতে। এগুলো বেটি ছেলেকে বোরখা মোরখা গেলে এমন হ্যাঁ লস্ট হয়ে যায় যে আর ডাহি লেগে যায়, খাঁচতে খাঁচতে আর জীবন খালটা একবারে বাঁধে যায়। তো শিবগঞ্জ দেখেন খালি বাহির খানটা দেখে চল জানার, ভিতর কত পশ্চিম আর কত সাদা ফকফকে আছে আর কত সবুজ আছে, আজ গাছও চলছে যে গাড়ি বাসও চলছে, এই যে দেখো অটোরিক্সা ফো ফো করে চলে আলো, এই যে হুন্ডা মুন্ডা। শিবগঞ্জের মানুষের কিন্তু মেলাই হুন্ডা আছে, এরা হুন্ডা খুব পছন্দ করে, হুন্ডা কিনবে বাড়িতে বাড়িতে হুন্ডা, গাড়িতে গাড়িতে হুন্ডা, আইফোন এগুলা খুব ব্যবহার করে এখানকার মানুষ। বাগান যে জি মেলাই টাকায় একটা গাছ বেচবে আর লাখ লাখ টাকা পেবে, আর এই টাকা গালা দিয়ে ধরেন যে একবার বাহার মেরে বেড়েবে, ফুটানি মেরে বেড়েবে। এই যে আমার ঘেয়াতে ভোলাহাট একটা ফুটানি বাজারও আছে, তো এই যে আপনারা এখন লিয়ে চলে যাবো ভাক্কা বাক আমার যে ওই নদী বিলাস না কি হয়েছে না জি, যেহেতু এখান দিয়ে যাচ্ছি তাহলে একটু নদী বিলাস খালটা দেখে দিই। আর আমার ঘরে পাগলা লদ্দির কি যে অবস্থা আছে, পাগলা লদ্দি কেনে খ্যাপা হয়ে গেছিল নাকি ওই লদ্দির না কিসের লেগে না ইকি ইকড়ি বিকড়ি 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 হ্যাঁ দিক ওদিক জেঠে মন সেটা মাথা ঢুকিয়ে দিয়েছে ওই লেগে ওকে পাগলা, আর মাথা ঠিক নাই যেখানে সেখান দিয়ে চলে গেছে ছেলেকে পাগলা নদী নাম থেকে কিনা আল্লাহ জানে। এ দেখেন নদী বিলাস, নদী বিলাস হলেও কিছু কি এটুকু আমাকে শিবগঞ্জে আগে এরকম ছিল না, লদ্দির কান্ধাতে করে ছেলে গেল নদী বিলাস, মানে আপনি আইসা একটু বিলাসিতা করবেন, টাকা পয়সা খরচ করে একটু খাবেন দেবেন তার লেগে এটা বিলাস করেছে মনে হয়। তো যাই হোক এসে লাভ লুভ করেছে, ডিজাইন মিজাইন করেছে, পক্কা পক্কা করে টাটি এলাকা বেঁধেছে, ফের রং মং করে একবার কত রকম ডিজাইন করেছে মানুষের আকর্ষণ দোয়ার লেগে। এই যে বেলি ব্রিজ, বেলি ব্রিজের একটা কাহিনী আছে, পাথ হলে মনে কিন্তু ওরকম চ্যাপটা লয়, যে চ্যাপটা লয় লেগে এখন ট্রাক যদি ঢুকে যায় তো ওপার কার ব্যক্তি গাড়িকে ওপারে খাড়িয়ে থাকতে হয়, এপার আসতে পারে না, একটু ব্রিজ খানটা চ্যাপটা করতে হইতো। তো এখানকার এমপি মন্ত্রী যারা আছে তারা একটু চাইলে করতে পারবে কিন্তু করে নাকি সে লাগে আল্লাহ জানে। তো এই যে লদ্দির পানি কিন্তু আগে কম ছিল, পাটাল গালাতে বসা যেত এই লদ্দির পাটালে, এখন বসা যায় না। যে চাচা গ্রামের চাচা তো ভাই আমার সব একবার এরকম করে এসে পানিকে লেড়ে চেড়ে মনের কাহাবা মিটিয়ে উঠে যায়। আর আগে নৌকা মোকা চলতো না, পানি কম তলা ঠেকে যায় ফেড়ে দিবে, সে লেগা হয়েছে যে এখন নৌকা চলছে পানি পেয়েছে আর একবার অর্ঘে কাহাবা বেড়ে গেছে। দে এই তো একবার নদী বিলাসের ভিতর গেলে, এখন দুপাহের সময় কেউ নাই, তার লেগে চলে এলো হারা শিবগঞ্জ বাজারের ছাদের উপরে। ছাদের উপর কার কিছু কাহিনী কয়ে দিই আপনাদেরকে, ছাদের উপরে উঠবেন একটু সাবধানে উঠবেন, ওপারে যদি বেটি ছেলে মেটি ছেলে থাকেন আপনি তাকান আর না তাকান আপনার দোষ পড়বে, যে আপনি তাকালছেন বিকালবেলা আর মা চলে আসবে আপনার উপরে ডাই ফেলতে, আপনার মাকে বিচার দিয়ে দেবে আমার বেটির দিকে তাকালছে, হাই রে দেহাটা রে আর কাজ্যা রে আর গ্রামগঞ্জে আপনি মুখ দেখাতে পারবেন না, খুব সাবধানে ছাদের উপরে উঠবেন কারণ আপনার দোষ পড়ে যাবে আপনার উপরে। আর এই যে ছাদ মাদ গালাতে ঘাস মাস বাড়িয়ে গেছে একটু সাফসুফ করিয়েন জি ভাইয়ের আপনারা, শিবগঞ্জ বাজার আমার গা আদি যুগের বাজার আর কত সুন্দর সুন্দর, আপনারাকে তো দেখেই দিচ্ছি যে আমার গা আদি চমচমও পাওয়া যায়, আদি চমচম আপনারা যারা বাইরে থেকে আসবেন একটু দেখে দেখে কিনবেন, যাত্রার কাছে কিনবেন না, পশ্চিম পশ্চিম জায়গায় কিনবেন, ভালো আছে খারাপ আছে সব রকম মানুষ দুনিয়াতে আছে। আর এই যে মার্কেটের ভিতরে পোশাক আশাক আপনারা পাইলে বহুটার লেগে দুটো একটা কিনে নিয়ে যেতে পারেন, আর এটাকে কিন্তু কম কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়, এটা আপনারা কয়ে দিচ্ছি লক্ষ্যে রাখা আগে কয়েন না। এই যে শিবগঞ্জ বাজারে আপনারা আর একটা জিনিস দেখে দিক যে কোনখান দিয়ে উঠতে হবে, আমার সুন্দর শিবগঞ্জ বাজারে হচ্ছে যে ধাপ্পি আছে, ওই ধাপ্পি দিয়ে আপনি হচ্ছে ফাট্টার ফাট্টার করে অপর খালটাতে উঠবেন, উঠার পরে দেখবেন ওরে সুন্দর সব মার্কেট, আর গেঞ্জি মেঞ্জিকে এমন করে সাজ্জা সুজ্জা রং মং দিয়ে একবারে কি কালারিং লাইট দিয়ে আপনাকে ডিজাইন করে দিতেছে, আপনি নেবেন না আপনার 14 গুষ্টি একটা গেঞ্জি না কিনা এখানে এনে যাবে না, এমন একবারে ডিজাইন করে দিতেছে। আর প্যান্টের পকেটে মকট কত জি হেভি বড় বড় পকেট, এই যে চাচারা সব ঘিরে বেড়েছে, আর নিচের দিকে যে ডুপ্লেক্সের মতন যে সিঁড়িখানটা আছে ওইখান দিয়ে উঠে আপনি বেশি মজা পাবেন, দেখতে পাবেন দেখেই মজা লাগবে। এই যে আর গেদিক গেঞ্জি গালার ডিজাইন কি যে নিচ মনে মাথার দিক কেন উল্টে থেয়েছে, কত ওপর মনে উল্টে থেবে তারপরে ফের নিচ মনে থেয়েছে আর কি বুঝি না কিছু। এই যে মার্কেটে সব কিনছাল লাগছে, যে বাগানের টাকা তো একবারে টাকা বাহির করে আর ফটাফট কিনে ফটাফট কিনে আর ভাকা ভাক কিনে কিনে কুইনে যেভাবে হোক একবারে নিজেকে একবারে রঙ্গিল করে থয়। আর বিয়া করতে যাবে যারা তারা এমনও বাজার করে, আর এটাকার বেটি ছেলেকে যদি বিয়া করেন এমন ভালো সংসারী আর কামে কাজে এমন আপনাকে আমতা করে
করে খাইয়াই তো আপনার জি একবার নাম তা করে দিবে। এই তো বিষয় আমাকে শিবগঞ্জে চাপাই না। গঞ্জের মানুষ বেটি ছাড়া গেল খুব সংসারী, যে ঘরওয়ালি একবারে কি কহবে, এমন ভালোবাসতে জানে, সংসার করতে জানে, স্বামীর টাকা কিভাবে বাঁচাইতে হয় ওরা দেখে নেবে। আপনারা এসে বিয়ে শাদী করতেই পারেন, আমরা তো সহজে দিতে চাহবো না, কিন্তু আপনারা যদি এরকম পশ্চিম পশ্চিম হয় তাহলে দিব। তো এই যে আমার শিবগঞ্জ বাজার আর এত সুন্দর শিবগঞ্জ, তাহা আমার শিবগঞ্জের ফের মেলায় কাহিনী আছে। তাহা আমার শিবগঞ্জের উপজেলার যে নাম করা হয়েছে ওটা লিয়া কেউ কিন্তু ভালো মতন তথ্য দিতে পারেনি। তারপরেও এ এলাকার নাম নাকি আগে ছিল হয়েছে শেরগঞ্জ। তো সম্রাট শেরশাহের নামকরণে এই নামকরণ করা হয়েছিল। কেউ কেউ কোনো কোনো গাঠাগাঠি ফের কহে যে হিন্দু সম্প্রদায় তাদের যে অন্যতম দেবতা আছে শিব, তার পূজার লেগে কিন্তু এই শিবগঞ্জ বাজারে একটা শিব মন্দির প্রতিষ্ঠা করেছিল। আর এই শিব পূজা এত রকম প্রচারণা লাভ করেছিল যে এই পূজার ব্যাপকতা আর শিব মন্দিরের প্রচারণাকে এই এলাকার নাম শেরগঞ্জ থেকে শিবগঞ্জ হয়ে গেছিল। আর শিবগঞ্জ উপজেলার নামকরণ নিয়ে আর একটা ফের কথা আছে, যে অঞ্চলে শিবরঞ্জন মুখোপাধ্যায় নামে একজন প্রভাবশালী ব্যক্তি, ধনী ব্যক্তি ছিল, তো ওর নাম প্রচারে এমনভাবে হয়েছিল যে ওই নামেও শিবগঞ্জ হয়ে গেছে। এটাই আমার কাছে শিবগঞ্জ। আদি চমচম, তারপরে আম, তারপরে কাঁসা পিতল, সব কিছু মিলিয়ে আমার কাছে শিবগঞ্জের কিন্তু কথা কে শেষ করতে পারবো না। তো দেখলেন শিবগঞ্জের ভিডিও, আপনাকে কেমন লাগলো ভিডিওটা তাহলে আপনারা কমেন্টসের মাধ্যমে কয়ে দেন। আর যদি ভালো লেগে থাকে একবারে ভাকাম করে শেয়ার মার দেন আর লাইক কমেন্টস করবেন। আর হয়েছে কি যে আমার পেজটা সৎখালটাতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।